কামারহাটি পৌরসভার উদ্যোগে কামারহাটি পৌরসভার অন্তর্গত যে কটা পার্ক আছে তার মধ্যে সবচেয়ে বড় পার্ক উদ্বোধন হলো কামারহাটি পৌরসভার অন্তর্গত 28 নম্বর ওয়ার্ডে। শালপাতা বাগান অঞ্চলে গ্রিন সিটি প্রকল্পে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় তৈরি হয়েছে শিশু বিকাশ উদ্যান। কামারহাটি পৌরসভার অন্তর্গত এটি 17 নম্বর পার্ক আজ সন্ধ্যায় উদ্বোধন হলো। এলাকার মানুষ সহ বিশিষ্ট মানুষের শিশুদের উপস্থিতির মধ্য দিয়ে এই পার্কটি নির্মাণ করেন। পৌরসভার খরচ হয়েছে প্রায় 70 লক্ষ টাকা। শিশুদের বিভিন্ন ধরনের রাইড, শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন ধরনের স্লিপ, দোলনা থেকে শুরু করে বিভিন্ন বিষয় সেখানে বসানো হয়েছে এবং বয়স্কদের হাঁটার ব্যবস্থা ও পুকুরের মধ্যে করা হয়েছে আলোক সুসজ্জার ঝর্ণা। এই পার্কটির উদ্বোধন করেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ অধ্যাপক সৌগত রায় এবং উপস্থিত ছিলেন কামারহাটি পৌরসভার পৌরপ্রধান গোপাল সাহা, পৌর প্রধান পরিষদ সদস্য শ্যামল চক্রবর্তী, বিশ্বজিৎ সাহা, মেঘনা মিত্র সহ বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধি এবং বিশিষ্ট ব্যক্তি রতন চক্রবর্তী সহ এলাকার বিশিষ্ট জনেরা এবং মহিলা সংঘ শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতন। উদ্বোধন করার পরে সৌগত রায়, গোপাল সাহা প্রতিনিধি এবং এলাকার মানুষ এই পার্কটি ঘুরে দেখেন। নিশ্চয়ই উঠবে, তার আগে রাস্তায় প্রতিবাদ হবে। আচ্ছা, আজকে যে নির্বাচন, নির্বাচনটা আমাদের পক্ষে খুবই হতাশ করেছে। সাগরদিঘিতে হেরে যাওয়া আমরা আশা করিনি, ত্রিপুরায়ও আরেকটু ভালো আশা করেছিলাম, কিন্তু আমরা লড়েছি ভালোই। 70 লক্ষ টাকা প্লাস, আবার কখনো কখনো কাজের ভিত্তিতে, জায়গার ভিত্তিতে আরও কমতে পারতে পারে, সেটা তো একটা অন্য কথা। আর যেটা বললাম আপনারা শুনেছেন, সব নাগরিকের কাছে এটাই চাইলাম যে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। আমরা যদি বাঁচিয়ে না রাখি, সুন্দর জিনিসকে সুন্দর থেকে আরও সুন্দরতর করার আমাদেরকে ভাবনা, সেই ভাবনাটাকে বাস্তবে রূপ দিতে হবে। তার জন্য শুধু কামারহাটি পৌরসভা পারবে না, সকলের সাহায্যে সেটা হবে, এটাই তো মানুষের কাছে। এই পার্কে কী কী থাকছে, কী কী রেখেছে? আছে বাচ্চাদের জন্য, আছে এই যে যার জন্য নাম দিয়েছে না, শিশু বিকাশ উদ্যান। আসলে বাচ্চারা শিশু বিকাশ, তারা আস্তে আস্তে বড় হবে, তারা পড়াশুনো করবে, তারা খেলাধুলো করবে, সেই কারণে সব রকম মিলিয়েই পার্কটাকে করা হয়েছে, যাতে এই শিশু বিকাশটা বাস্তবে উদ্যান করে, তার জন্যই শিশু বিকাশ উদ্যান নাম দেওয়া হয়েছে। আজকে যে সুন্দরতা রয়েছে, সেই সুন্দরতাকে বজায় রাখতে গেলে পরে আমাদের নাগরিকদের আপনাদের সাহায্য দরকার। তার কারণ এই টাকাটা কিন্তু আপনাদের টাকা, আমার টাকা, সাধারণ মানুষের টাকা, সরকারি টাকা মানে আমাদের সকলের টাকা। সেই টাকা দিয়ে আমরা কাজ করছি, আমার অধিকার আছে, আমাদের ভাবনা আছে, সবটাই আছে। কিন্তু সেইখানে আমি বলবো যে এই পার্কে সীতাকে বলবো যে এখানকার যে নাগরিক কমিটি চলছে, আমাদের শিল্প যে সেলফি আমাদের সর্বনাশ করছে। ছেলেরা ছবি তোলার নাম করে ফ্লাওয়ার বেড যেগুলো আছে তার উপর লাফাচ্ছে, এটা কি ঠিক? আমি বললাম সবাইকে যে হাঁটার জন্যে তো পাথওয়ে আছে, তোমরা ফ্লাওয়ার বেডে লাফাচ্ছ কেন? একদিনে 100 দিনের ফুল নষ্ট হয়ে গেল, এটা যাতে না হয় দেখতে হবে। গোপাল সঠিকভাবে বলেছে, এখানে ওয়ার্ড কমিটি থাকবে কাউন্সিলরের নেতৃত্বে, তারা একটা বডি তৈরি করে তারা লিখে দিবে গেটে যে এতটা থেকে এতটা পার্ক খোলা থাকবে। রাত্রিরে যদি পার্ক বেশি রাত অবধি খোলা থাকে, নেশাখোরদের জায়গা হবে, সেটা আমরা হতে দিতে পারি না। যাতে বাচ্চারা আসতে পারে, বড়রা আসতে পারে, সকালে বয়স্করা হাঁটতে পারে এবং নিরুপদ্রবে পারে, সেটা আমাদের নিশ্চিন্ত করতে হবে। কামারহাটি পৌরসভা গোপাল চেয়ারম্যান হওয়ার পর 15টা পার্ক বানিয়েছে, আরও একটা পার্ক এই বিশ্বজিৎ বলছিল 22 নম্বর ওয়ার্ডে হবে, সেটা আগে